তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে। তো এখন হলো সন্ধ্যাবেলা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো আর দাঁড়াও একটুখানি, কারণ একটা ফোন আসছে, ফোনে কথা বলে নিই, আবার ভিডিও শ্যুট করছি। মানে সারাদিন আর ভিডিও শ্যুট করিনি, আজকে তো মানে এই সন্ধ্যাবেলা থেকে ভিডিও শ্যুট করছি। আর আজকে হলো মকর সংক্রান্তি পরের দিন, তো আজকে আমাদের এখানে হলো সে মা কি পূজা হয় জানো? আর আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, সে এটা হলো এখান পূজা, মানে মকর সংক্রান্তি পরের দিন সে এখান পূজা করে, তো সেটাই হবে আজকে। আর কোন দিনের বেলা মানে পূজা করতে আসার কথা, এটা সন্ধ্যাবেলাই হয়, কিন্তু তাও দিনের বেলা আসার কথা ছিল, তো দিনের বেলা ঠাকুমশাই এখনও আসেই নাই, আর এখনও সন্ধ্যা হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই চললো, মানে হয়েই গেল প্রায় বলা যায়। তো এখনও ঠাকুরমশাইয়ের পাত্তা নেই, আর মা গেছিলো একবার বাইরের দিকে দেখতে, তো আসেনি। আর বাবা তো এখন নেই, বাবা একটু হরতলে বেরিয়েছে, আর তোমাদের দাদাভাই সেই কলকাতায় গেছে, ও এখনও আসেনি। সেই মানে হাওড়া থেকে 4:20 ট্রেনটা ধরেছে, আদ্রায় এসে মানে পুরুলিয়ায় এসে ঢুকবে হচ্ছে 9:30, আর বাড়িতে আসতে আসতে 10:30 বা প্রায় 10:45 কি 11 হবে। জিজ্ঞাসা করলাম এসে কী খাবে, বলছে যে এসে ফেনাবাদ খাবো, কিছু আর করো না, কারণ সারাদিন তেমনভাবে খাওয়া হয়নি। আর সকালবেলা সে একদম ভোরে, তখন 3:30 বাজে, তখন উঠেছি, উঠে তোমার দাদাভাই ভোরেই বেরিয়েছে, বাইক নিয়ে গেছে, আর স্টেশনটা আমাদের বাড়ির থেকে তো অনেক দূর, তো সেই জন্য ভোরে যেতে হলো। আর সেই জন্য আজকে ভোরে উঠেছি, ভোরে উঠে আমি কালকে আটা মেখে রেখে দিয়েছিলাম, রুটি করলাম, আপেল কেটে দিয়েছিলাম কুচি কুচি করে, আর একটু নারকেল গুড়, আর মানে সেই দুধ দিয়ে সেই ক্ষীর টাইপের করেছিলাম, তো ওটা একটু দিয়ে দিছি। তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে আলু ভাজা দেবো কি, বলছে না আলু ভাজা দিতে হবে না, আলু ভাজা করতে হবে না, তোমরা ওই নারকেল গুড় ওইগুলোই দিয়ে দেবে, না আসে নাই এখনও। তো আমরা দেখো ঠাকুমশার জন্য সে অপেক্ষা করে আছে, তাই বাবা বরতল থেকে আসলে বললো এখনও আসে নাই, বললাম না দেখো এখনও আসে নাই, আর দেখো সন্ধ্যা হয়ে গেল, এই জন্য এখন অন্ধকার অন্ধকার মুখটা আসছে। আর এখনও আজকে হাত মুখ ধুইনি, এই আমার পেছন দিয়ে যে গেল না, ওটা হলো আমার ছোটো কাকিমা শাশুড়ি, উনি সে কুয়ার পাড়ে গেলো, তাহলে উনি কুয়ার পাড় থেকে আসবে, জল ঠল ভরবো, ভরে তারপরে একবারে হাত মুখ ধুয়ে চুল টুল ছাড়াবো, রেডি হবো। আর এখন চুলও দেখো ছাড়ানি, আর আজকে না মাথায় তেল দিয়েছি পুরো চকচকা করে, এমন লাগছে না মানে কি বলবো। তোমাদের ভাত খাওয়া হয়ে গেল? ভাত খাওয়া হয়েছে, তো আমাদের এখানে না কালকে একটা কাকু এসেছিল খেতে, তো ওই কাকুটা বাড়িতে নেমন্তন্ন ছিল, বাবা সে ভাত খায়নি, সেই ছোট কাকা শ্বশুর ভাত খেয়েছে, তাই বলছে কাকু যে ভাত খেলো সেটাই বলছে। তাই আমি বাবাকে বললাম বাবা তুমি খাওনি, বললো না তুমি তো জানোই আমি কতটুকু ভাত খাই। কত দু ঘরে আছে নেমন্তন্ন? দেখো বাইরে একটু হাঁটাচলা করছি, আর তোমাদের দাদাভাই কখন আসবে সেটা ভাবছি যে কখন আসবে কখন আসবে, আর মুখটা দেখো অন্ধকার আছে তাই না। আর এখন দেখো সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে, আমাদের বাড়িটা কি সুন্দর লাগছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের এই উঠানটাতে দেখো এখান পূজা হবে, ওই দেখো মাঝখানে আমার শাশুড়ি মা ঠাকুর নামিয়ে দিয়েছে, ওখানে আলপনা দিয়ে দিয়েছে, আর আগে না গোবর দিয়ে লেপে দিয়েছিল। দেখো আমি মুখ টুক ধুয়ে এসেছি, ধুয়ে এসে শুধু সিঁদুর পরেছি, চুল টুল এখনও ছাড়াইনি। তো আমাদের পাশের বাড়িতেই সে মানে এই সামনেটাতে না একটা বাড়ি আছে, তখন অন্ধকার হয়ে গেছে দেখাতে পারবো না, তো ওদের বাড়িতে ঠাকুরমশাই চলে এসেছিলো পূজা করতে, তাহলে তখনই চিল্লালো যে মাকে যে বৌদি সব কিছু পুজোর গোছানো হয়ে গেছে, মা বললো হ্যাঁ, দিয়ে ওদের বাড়িতে পূজা করতে করতে আবার কাদের বাড়িতে ঢুকলো, তো আমরা এখনও বসে আছি, আর মা তো ওখানে সব কিছু বার করেছে, বার করে মাও দাঁড়িয়ে আছে, ভোগ টোক সব নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, নাহলে যদি কুকুর টুকুর যায় তো সব মানে পাড়াঠাড়া দিয়ে দেবে, পা ছুঁয়ে দেবে, আর আমিও এখানে বসে আছি, এখনও চুল টুল ছাড়ানি, সন্ধ্যা হয়ে গেলো, আর বাবা চলে এসে বললাম চা করবো, কিন্তু তখন সে ঠাকুরমশাই আসলো, আর আমাদের বাড়িতে না ঢুকে অন্য বাড়িতে চলে গেল। এখন বসে থেকে দেখি কতক্ষণ ঠাকুরমশাই আসে। তো দেখো অনেকটাই রাত হয়ে গেছিলো, ঠাকুরমশাই পূজা করতে আসলো। এই মাত্র পূজা শেষ হলো, তো মা এবার সব একটা একটা করে তুলছে, আর ওই শ্রাবণীকে দেখো প্রসাদ দিচ্ছিল।
মাত্র চাটা খেলাম, সে ঠাকুরটা এনেছিল ঠাকুমা শাশুড়ির ঘর থেকে, সেই ঠাকুরটা আমি আর মা গিয়ে সে রেখে আসলাম, মাই রাখলো আমি রাখিনি। আর এই সে একটু চা করলাম, চা খেলাম, আর বাবাকে সে দোকানে পাঠালাম, তোমাদের দাদাভাই আসবে, সে বললো রাত্রিবেলা ভাত খাবে, তাহলে আলু ছিল না, সে আলুটা আনলো দিয়ে আর ভাত পরে বসাবো। আর বাবা এখন সে পিঠে খাইলো, আমিও চা লুচি সকালে করেছিলাম, চা লুচি খেলাম, মাও বলে একটু পরে পিঠে খাবে, পিঠে খেয়ে শুয়ে পড়বে, আর আমি তো গরম ভাত করবো তোমার দাদাভাই, আর আমি একটু ফেনা ফেনা ভাত খেয়ে নেবো, ব্যাস আজকে তাহলে আর কিছু করবো না। এখন দোকানের জিনিসগুলো আনছে, ওগুলো একটু ঢেলে রাখি, ততক্ষণে চা খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো সিরিয়াল চলছে, সিরিয়াল এই সিরিয়ালটা ভালো লাগে, কিন্তু এরপরে আর অন্য সিরিয়াল অতটা দেখি না, তখন একটু ফোনটা ঘাঁটি। এখন একটু ভাতটা বসাবো, মানে ভাত এখন বসাবো না, চালটা এখন ভিজিয়ে রেখে দেবো, পরে বসাবো, ওই 7:30-8 নাগাদ ভাতটা বসাবো। আর পরে তোমার দাদাভাই যখন আসবে 10:30-11 নাগাদ, তখন একটু গরম করে নেবো, তাহলে হয়ে যাবে। আর একটু আলু সিদ্ধ দেবো, মা বলছে এখন মুড়ি খাবো রাত্রিবেলা, সেই জন্য একটু আলু সিদ্ধ একবারে দিয়ে দেবো। আর এখানে দেখো আমি চালটা ভিজিয়ে রাখছি, এখন বসাবো না, তোমার দাদাভাই তো রাতে আসবে, তো পরে বসাবো। তো দেখো চালটা ভিজিয়ে এসে আমি ঘরে আসলাম, ঘর দুয়ার একটু ঝাড় দিয়ে নিলাম, যেহেতু বালি বালি লাগছে আর খুব ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো ঘরটা ঝাড় দিয়ে তারপরে একটু চাদরটা গায়ে দিয়ে নিলাম, যেহেতু ঠান্ডা লাগছিলো। আমি এখনও ভাত টাত কিছু বসাইনি, আর পিঠে ভাবছিলাম খাবো চাটা খাওয়ার পর, আর পিঠে পিঠেও খাওয়া হয়নি। আর তোমাদের দাদাভাই এখন একটু ফোন করেছিল, বললো এখনই আসছে, মানে বাঁকুড়া অবধি চলে এসছে। আর আমি এত সেজেছি গুজেছি কেন মনে, মানে ওটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য একটু সেজেছি, ড্রেস চেঞ্জ করিনি, এটা পরে শর্ট ভিডিও করছিলাম। আর দেখো বিছানার কী অবস্থা হয়ে আছে, সেজেছি আর তেমনভাবে বের করে রেখে দিয়েছি, তো এগুলো আমি পরে গুছাবো, আগে আমি ভাতটা বসাবো। হ্যাঁ, তোমাদের দাদাভাই বললো মানে ভাত খাবে, তার সাথে একটু মসুরের ডাল সিদ্ধ দিতে, আর ডিম ভাজা করতে হবে, ডিম ভাজা আর খেতে হবে না, ডিম সিদ্ধই করে দিচ্ছি। তো আমি আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ও চলে আসবে গরম গরম, আর এগুলো তারপরে আমি এসে গোছাবো, চলো তাহলে দেখতে থাকো। আমি আমি খাবার দিতেও পারবো না, আমার যতটুকুটা আমি পারবো আমি ততটুকুটা দেবো। আর আমি দেখো একটু আগে সেই যে কথা বলছিলাম, ওটা আমার কাকা শ্বশুরের সাথে ইয়ার্কি মারি কথা বলছিলাম, যেহেতু আমার সাথে ইয়ার্কি করছিল। এখানে দেখো আমি এবার ভাতটা বসাবো, চাল আর মসুর ডাল একসাথে দিয়ে বসাবো। আর আমি একটু আমার খিদে পেয়ে গেছে, আমি একটু মানে পিঠে ভাজা আছে তো ওটাই এখন খাবো, একটু গুড় দিয়ে আর টিভি দেখবো, টিভি বলে একটু সিরিয়াল দেবো। আর তোমাদের দাদাভাই তো আস্তে আস্তে বললাম একটু রাখবে, সেজন্য একটু দেরি করে ভাত বসানো। আর আমার শ্বশুরবাড়ির যে এখান পূজাটা হলো না, আমার বাবার বাড়ি ওখানে এই পুজোটা নেই। তো দেখো আমি বিছানা একবারে রেডি করে রেখে দিয়েছি, আমার বিছানা পাড়া হয়ে গেছে, আর ওইদিকে ভাতও হয়ে গেছে, এবার সিটিটা খুলে ভাতটা দেখবো, মানে পুরো সিদ্ধ হয়েছে কি না। আর বসে আছেন, কারণ মুড়ি খাবে, তো আলুটা সিদ্ধ দিয়েছি, একবারে বিছানা রেডি করে রাখলাম, কারণ আবার খেয়ে দিয়ে পরে করবো, তার থেকে ও আসবে, সে টায়ার্ড থাকবে না, সেজন্য করে রেডি ফেডি হয়ে থাকলাম। আর চুল এখনও বাঁধিনি, সব কিছু খুলে দিয়েছি, লিপস্টিকটা ওঠাইনি, এবার শুধু চুল বাঁধবো, ড্রেসটা চেঞ্জ করবো, তাহলেই হয়ে যায়। বিছানা তো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়া করবো। তো চলো তাহলে ভিডিওটি আমি আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।